প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপর সেটিং এন্ড প্রাইভেসিতে এবার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর এখানে ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আমি এর আগে একটি ভুল ইমেল অ্যাড্রেস অ্যাড করেছিলাম, তো সেটি আমি রিমুভ করে নেব। এবং আমার লিঙ্কডিনের পাসওয়ার্ডটিও ভুলে গেছি, সেটিও ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার নতুন পাসওয়ার্ড অ্যাড করব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব, ইমেলটি অ্যাড করব, অন ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করব। তো এই ইমেল আগে আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট ছিল, তো সেটি দিয়ে ফরগেট পাসওয়ার্ড করতে হবে। তারপর রিসেট লিঙ্ক, তো আমার আগের যে ইমেলে লিঙ্কডিন অ্যাকাউন্টটি ছিল সেই ইমেলে একটি এসএমএস যাবে। তো সেই ইমেলে ওপেন করার পর রিসেট মাই পাসওয়ার্ড এখানে ক্লিক করব। তারপর নতুন একটি ইমেল পাসওয়ার্ড অ্যাড করব, সাবমিট। তো আমার নতুন একটি পাসওয়ার্ড অ্যাড হয়ে গেছে, তো এই পাসওয়ার্ডটি আমার কাজে লাগবে ইমেল চেঞ্জ করাতে। তো আমরা আবারও প্রোফাইলে ফেরত যাব, তারপর আবারও প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর আবারও অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। তো এটি আমি রিমুভ করে নেব, যেহেতু এটি ভুল একটি ইমেল, পাসওয়ার্ডটি দিয়ে রিমুভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন একটি ইমেল অ্যাড্রেস। তো আমি আর একটি নতুন একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করব, যার মাধ্যমে আমি এই ইমেলটি চেঞ্জ করব। তো ইমেলটি অ্যাড করার পর ভেরিফাই সেন্ট, সেন্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। তারপর আমার বর্তমান লিঙ্কডিনের পাসওয়ার্ডটি অ্যাড করব, নতুন পাসওয়ার্ডটি যেটি অ্যাড করেছি, তারপর ডান। তো আমার নতুন ইমেলে একটি কনফিগারেশন এসএমএস চলে গিয়েছে, ভেরিফিকেশন এসএমএস। তো সেটি ওপেন করে তারপর এখানে ক্লিক করব, তারপর এই লিঙ্কটি কপি করব। কপি করার পর এখানে নিউ ট্যাবে ওপেন করে এখানে পোস্ট পেস্ট করে তারপর এন্টার ক্লিক করব। তো এন্টার ক্লিক করার পরে দেখা যাবে যে এখানে একটি মেসেজ শো করব এবং একটি পেজ। তো আমরা মেসেজটির জন্য অপেক্ষা করে এখানে ক্লিক করব। তো অটোমেটিকলি একটা পাসওয়ার্ডের পেজ এসে যাবে, তারপর আমাদের নতুন পাসওয়ার্ডটি লিঙ্কডিনের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে এগ্রি অ্যান্ড জয়েন এখানে ক্লিক করব। তো আমার লিঙ্কডিনে আমার নতুন ইমেলটি অ্যাড হয়ে গেছে, তো এটিকে আমি প্রাইমারি করে দেব। এখন আগের ইমেলটি আমি ডিলিট করে দেব। প্রাইমারি অপশনের জন্য আবার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, সেটিং অ্যান্ড প্রাইভেসি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করার পরে আমি পুরাতন ইমেলটি রিমুভ করে দিব আর নতুন ইমেলটি প্রাইমারি করে দেবো। তো তার আগে নতুন ইমেলটি প্রাইমারি করে নিতে হবে, তার জন্য এখানে প্রাইমারিতে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে মেক প্রাইমারি, তো সেভ না করলে হবে, সেভ করে নিই। তো আমার দেখতে পাচ্ছেন নতুন ইমেলটি প্রাইমারি হয়ে গেছে। এখন আমি পুরাতন ইমেলটি ডিলিট করে দেব, তার জন্য পাসওয়ার্ডটি দিয়ে নিতে হবে আবার। রিমুভে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন যে আমার পুরাতন ইমেলটি ডিলিট হয়ে গেছে এবং নতুন ইমেলটি প্রাইমারি হিসেবে রয়ে গেছে। তো এভাবে একটি লিঙ্কডিন অ্যাকাউন্টের ইমেল চেঞ্জ করতে হয়। তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটি ক্লিক করে দিবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।